मुबारकबाद मुबारकबाद माहे रमजान मुबारकबाद 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 माहे रमजान मुबारकबाद। तंजीम भाई गान निये किछु बोलें। एबारे रमजानेर बेस्ट गान গানটি গিয়েছে আমাদের আব্রাহাম হোসেন আদনান এবং তাহির জামিল, থ্রি স্টার পারফরমেন্স। এবং আমি তো তানজিম রাজা কাজটি করলাম, সঙ্গীত আয়োজন এবং সাউন্ড ডিজাইন মিক্স মাস্টারিং। চেষ্টা করেছি ভালো কিছু করার এবং ইনশাআল্লাহ আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কতটুকু যত্ন নিয়ে এই গানটি করা। এই নাসিরটি এবারে রমজানের সেরা নাসির হবে ইনশাআল্লাহ, এবং আরও আসছে হলিডিউম থেকে এই নাসিরটি আসবে, আরও ভালো ভালো কিছু নাসির আসবে আমাদের। তো সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতেই থাকুন। থ্যাংক ইউ। যে নাসিরটির ব্যাপারে কিছুটা জানলেন এবং কিছুটা শুনলেন, ইনশাআল্লাহ এই নাসিরদের শুটিং হচ্ছে আগামীকালকে। শুটিং করবে এই চাল হাদি, সাথেই থাকুন, শুটিং এর সবটুকু আপনাদেরকে দেখাবো। বছর ঘুরে এলো রহমের মাস, সবখানে বইছে খুশির আভাস। হৃদয়ে হৃদয়ে তোমার কলম, পাড়ায় পাড়ায় খুশির এলাম। এসেছে রমাদান, রমাদান এলো রমাদান। আমরা আজকে চমৎকার একটা রেস্টুরেন্ট আসছি, মানে এক কথায় মানে একটু ন্যাচারাল এবং ইকো ইকো একটা ফিল আছে। এটা হচ্ছে 12 নম্বর সেক্টরে সোহেল মার্কেট, এটা রুফটপে এই চমৎকার রেস্টুরেন্টটি। নামটাও খুব অসাধারণ, লাটিং টাউন। তো রয়েছি, আপনারা নাসিরটি দেখবেন ইনশাআল্লাহ হলি টিউনে রমজানের আগে ইনশাআল্লাহ। থাকছি আমি, আদনান থাকছে, আর ক্যামেরা ধরেছে আমাদের তৌহিদ জামিল। ইনশাআল্লাহ অসাধারণ এই আয়োজনটি দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন। তাই ক্ষমা চাও হাত তুলে প্রভুর কাছে, তুই মুছে নাও তুলে যত পাপ আছে। ক্ষমা চাও হাত তুলে প্রভুর কাছে, তুই মুছে নাও তুলে যত পাপ আছে। দর্শক, আপনারা এই সুবাদে কিন্তু কিভাবে পাখিটা বাঁধি এটা দেখে ফেলতে পারেন, তাই না? সো এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে পাখি বাঁধাটাও শিখে ফেললেন, এটা মিস করার দরকার নেই। স্টার্ট করি, আমরা পাখিটাকে একটু ভাঁজ করে নিয়েছি, দেন আমরা এভাবে এভাবে অ্যান্ড এভাবে ধরো। সেজেছে ধরুনি নব সাজে, দিনের সিয়ামে কাটে রাতি বাদাতে। নেই গরিব ধনী ভেদাভেদ, সকলে একসাথে তারা বেদারিতে। প্রভু কবুল করো এই সাধনা মোদে, চাই না কিছু আর চাই যে আঘে। কবুল করো এই সাধনা মোদে। বৃষ্টি ছাতা ধরে ধরে ক্যামেরায় কি ফিল বলো বৃষ্টিতে শুটের? হ্যাঁ, খুব ভালো লাগছে। রমজান আসছে, রহমতের বাড়ি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লিপসিং কেমন দিলা? লিপসিং তো মাশাআল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর গেয়েছো। আর তুমি, তোমার সবথেকে মজার বিষয় কি জানো? গানের সময় তোমার মানে জোর করে হাসতে হাসতে হয় না, জাস্ট তুমি দাঁতটা ওপেন করলেই তোমার হাসি হয়ে যায়। দেখি এই তো, এই তো আরেকবার। আপনি আগে পতাচ্ছেন না? নো, মানে এই যে ইফতারের ব্যাপারটা নিয়ে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে আমাদের সাথে, অপ্রীতিকর একটা ঘটনা। না না, আমাদের, তুমি একটু দর্শকদেরকে বলে দাও। বলে দিব। আচ্ছা, আমাদের সম্মানিত ডিরেক্টর সাহেব হাদিউল ইসলাম ভাই, সরি এইচএল হাদি ভাই। আমার নাম, পুরো নাম হচ্ছে হোসনে মোবারক আল হাদি,
হাদিউল ইসলাম হোসনে মোবারকরে আমি পুরোটাটা শর্ট করে এজ বানাই দিছি। দুজনের খাবারটা তিনজনের প্লেটে দিবে, জাস্ট আমরা শুট করবো কিন্তু খাবেন ওনারা দুজন, এটা কেমন কথা ভাই? কারণ আসার সাথে সাথে তোমরা তিনজন উদর করতে করে নিছো, মানে সেই আকারে আমরা তো দেখলাম। আমাদের জন্য কমপক্ষে একটা জুস অর্ডার করা হোক। তারপরে আমি ডিক্লেয়ার করলাম যে আপনাদের যা মন চায় তা অর্ডার দেন, খান। একটু আগে বলছি হ্যাঁ, আদি ভাই লাস্টে হচ্ছে এটা বলছি। আচ্ছা ওকে ঠিক আছে, তোমাদের যেটা মন চায় তোমরা এটাই খাও। বছর ঘুরে এলো রহমের মাস, সবখানে বইছে খুশির আভাস, হৃদয়ে হৃদয়ে তোমার কলম, পাড়ায় পাড়ায় খুশির এলাম, এসেছে রমাদন, রমাদন এলো রমাদন, আহলান সাহলান শাহরুল কোরআন শাহরুল ইমানের রঙে রঙ সবে সব মুমিনের হৃদয়ে। শুটিং তো প্যাক আপ, তো আমার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আর প্রথম কথা যেটি হচ্ছে সেটি হচ্ছে রাশেদটি খুবই চমৎকার, এবং সবাই একসাথে যদি কোনো কাজ করা হয় সেটা অনেক বেশি ভালো লাগা কাজ করে নিজেদের ভেতরে আর কি। আর রাশেদটি রিলিজ হবে হচ্ছে হলিটিউনে, তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সামনে পবিত্র মাহে রমজান, তো সকলেই ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন, সকলেই আমাদের যে গুনাহগুলো হয়েছে পেছনে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। তাওহীদ, শুটিং কেমন লাগলো? গান নিয়ে প্রত্যাশা কি ছোট করে জানাও। আজকের এই শুটিং খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা আজকে যে জায়গাটিতে এসেছি খুব সুন্দর একটি জায়গা, আর আমাদের যে সঙ্গীতটি রমজানে আসবে এটি খুবই চমৎকার একটি সঙ্গীত। আমাদের আহমদ আবদুল্লাহ ভাইয়ের সুর এবং হুসাইন আল হাফিজের লেখা, রায়হান ভাই, হোসাইন আদনান ভাই এবং আমি গেয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেক বেশি ভালো লাগার ছিল আজকের শুটিং, আশা করি গানটিও ভালো লাগবে। রমজান অতি সন্নিকটে, রমজানের জন্য আমরা সবাই প্রস্তুতি নেব, আর সেহরিতে ইফতারে আমাদের নাশিদগুলো বেশি বেশি শুনবেন, শেয়ার করবেন, এবং যারা নাশিদ শুনতে আগ্রহী তাদেরকে আমাদের নাশিদগুলো দিয়ে আপনিও ইসলামী সঙ্গীতের এবং ইসলামী সংস্কৃতির একজন সহযোগী হবেন সেই প্রত্যাশা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।